গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোহম চক্রবর্তী। চালেউট অভিনেতা সোহম চক্রবর্তী হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, তীব্র গরমে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন সোহম। সেখানে তীব্র রোদে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শরীরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয় এই অভিনেতার। ডিহাইড্রেশন থেকে হিট স্ট্রোক না হলেও সোহমের রয়েছে তীব্র জ্বর, জানিয়েছেন চিকিৎসক। এখনও শরীর বেশ দুর্বল সোহম চক্রবর্তীর, তাই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। জানা গেছে, গত সপ্তাহ থেকেই মালদহ ও মুর্শিদাবাদে ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করেন সোহম, আর এ কারণেই শরীরের দিকে তেমন বিশেষ খেয়াল রাখতে পারেননি। এদিকে সোহমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শঙ্কিত হয়ে পড়েন তার ভক্ত ও অনুরাগীরা। কবে প্রিয় তারকা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমন আশায় দিন গুনছেন ভক্তরা। নির্বাচনী প্রচারণার আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শাস্ত্রী এবং পরিমণির সঙ্গে ফেলু বক্সি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সোহম চক্রবর্তী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এমনটাই কামনা করি। তো বন্ধুরা, নায়ক সোহম চক্রবর্তীর বোঝেনা সে বোঝেনা সিনেমাটি আমার অনেক পছন্দের একটি ছবি। এ নায়কের অভিনীত আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।